আমন্ত্রণে সিটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাবরিনা চৌধুরী। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 462 কোটি 16 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 81.2 পয়েন্ট কমে 6177 পয়েন্ট, ডিএস30 সূচক 14.6 পয়েন্ট কমে 1168 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 24.2 পয়েন্ট কমে 2292 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে 377টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 29টির, কমেছে 321টির এবং অপরিবর্তিত রয়েছে 27টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছে সাউথ ইস্ট ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওজেএমআই হসপিটাল, রিকিউসিটি ম্যানুফ্যাকচারিং লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 263.7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18175 পয়েন্টে। সিএসসিতে আজ 245টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 24টির দর বেড়েছে, কমেছে 203টির আর 18টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 12.54 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। দেশে চাহিদা থাকায় প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়েছে। মির্সা সামিয়া ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করেছেন। প্রতি কেজি সরিষা বন্দর থেকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। দেশের বিভিন্ন স্থানের অয়েল মিল এসব সরিষা এখান থেকে ক্রয় করছেন। আমদানিকারকরা জানায়, দেশে তেলের দাম বাড়ায় সরিষা তেল উৎপাদনের জন্য মিলগুলোর চাহিদা থাকায় প্রথমবারের মতো এসব সরিষা আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব সরিষা গোবিন্দগঞ্জের মামা ভাগ্নে অয়েল ও বগুড়া অয়েল মিল সহ বেশ কয়েকটি মিলে সরবরাহ করা হচ্ছে। হিলো কাস্টমসের তথ্য মতে, ভারতীয় 18টি ট্রাকে এই পর্যন্ত 537 মেট্রিক টন সরিষা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। বাংলাদেশের এই প্রথমবার মতো হিলি স্থলবন্দর দিয়ে সরিষা আমদানি হয়। সবিনতালে বিধি থাকার কারণে আমদানি শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। এ পর্যন্ত প্রায় 18 গাড়িতে 537 টন মতো সরিষা আমদানি হয়েছে। সরিষা আসলে একটা শুল্কমুক্ত পণ্য, তবুও আমরা এখানে যখন আসে সঠিকভাবে শুল্কায়ন এবং পরীক্ষণ শেষে দ্রুত সার করানোর ব্যবস্থা করি। অস্থির সোনার বাজার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে থাকায় বাংলাদেশেও সোনার রেকর্ড মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আজ থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম ভরিতে এক লাফে 4199 টাকা বাড়ানোর কথা জানানো হয়। ফলে দেশে প্রতি ভরি সোনার দাম বেড়ে 82,464 টাকা দাঁড়িয়েছে, যা এতদিন ছিল 78,265 টাকা। এছাড়া 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 78,732 টাকা, 18 ক্যারেটের দাম 67,534 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 56,220 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 17 মে 22 ক্যারেটের সোনার দাম ভরিতে 1,749 টাকা বাড়িয়ে 78,265 টাকা দাম নির্ধারণ করা হয়। 21 ক্যারেটের 74,708 টাকা, 18 ক্যারেটের 64,035 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল 53,363 টাকা। নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। চলতি মৌসুমে নওগাঁয় 1,90,000 হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। প্রাকৃতিকভাবে নানা রোগ বালাইয়ে 30% ধান ক্ষতিগ্রস্ত হলেও বাকি যা আছে তার 90% কৃষকরা ঘরে তুলেছেন। কিন্তু ধানের ভরা মৌসুম থাকলেও অস্থির চালের বাজার। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি মোটা চাল 3 টাকা ও চিকন চাল 5 টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে সাধারণ ক্রেতারা বলছেন, আগে 40 টাকা কেজি দরে চাল কিনেছে আর এখন সেই চাল 7 টাকা দিয়ে কিনতে হচ্ছে। মিলারদের দাবি, ধানের দাম বাড়াসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মতো মারাই না হওয়ায় চালের বাজারে এমন প্রভাব পড়েছে। এই ছিল আজকের এসিটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।